Hello everyone, I hope you have already watched the earlier videos on the transformation of sentences. So as you can see on the screen, this is another variety of transforming the sentences, and from the very point that I have already referred to here on the screen, you can see that today I am going to discuss with you how you can transform an assertive sentence into an interrogative one, or the vice versa. So first of all, we must know what an assertive sentence is and what an interrogative sentence is. Well, assertive sentence or interrogative sentence, ei dutor jodi amader ekta dharona na thake, if we don't have a clear idea about what an assertive sentence and what an interrogative sentence is, that will be completely difficult for all of you to transform them. So dekho, ami ekhane ekta amra assertive sentence mane ki jani, na bibritimulok bakko, orthat emon kono bakko jeta ingrejite full stop ebong jodi amra banglay likhi bibritimulok tale seta chhed diye shesh hobe. আর ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ বলতে আমি দেখো লিখে দিয়েছি, ইন্টারোগেটিভ বলতে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যার শেষে একটা প্রশ্নচিহ্ন থাকে বা যেটা একটা প্রশ্ন বোঝায়। তো একটা বেসিক ডিফারেন্স আমি তুলে ধরার চেষ্টা করছি, যেটা আশা করি তোমরা জানো, অল অফ ইউ আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ দি পয়েন্ট। দেখো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি বেসিক স্ট্রাকচার একদম বেসিকভাবে যদি আমরা আউটলাইনটা ধরার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে কী থাকে না, সেটা তার স্ট্রাকচারটা কি থাকে না, সাবজেক্ট প্রথমে থাকে, কর্তা, তারপরে ভার্ব ক্রিয়া, তারপরে অবজেক্ট কর্ম। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফর্মেটে কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে। যেমন উদাহরণটা দেখো, সুইট ড্রিঙ্কস মিল্ক। কিন্তু অন্যদিকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি, তার স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যায়। দের ইজ আ লিল ডিফারেন্স বিটুইন দিস স্ট্রাকচার অফ ইন্টারোগেটিভ অ্যান্ড অ্যাসার্টিভ। তাহলে ইন্টারোগেটিভে কী চেঞ্জ হয়ে যায় না, ভার্বটা প্রথমে চলে আসে, সাবজেক্টটা তারপরে চলে যায়। এটাই কিন্তু বেসিক ডিফারেন্স একটা অ্যাসার্টিভ আর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের। বেসিক ডিফারেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট ইট টেক্স দিস বেসিক স্ট্রাকচার, বাট ইন কেস অফ ইন্টারোগেটিভ দ্য ভার্ব কামস ফার্স্ট, দেন দি সাবজেক্ট, দেন দি অবজেক্ট, অ্যান্ড অ্যাট দি ভেরি এন্ড উই মাস্ট ইউজ দি কোয়েশ্চেন মার্ক। তো এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভের মধ্যে। তো যখন আমরা, আরেকটা কথা তোমাদের একটু বলে নিই, যে আমি এর আগে ট্রান্সফরমেশনগুলোর ক্ষেত্রেও বলেছিলাম, আই মাস্ট রিপিট দি সেম পয়েন্ট ওয়ান্স এগেন, যে আমরা যখন ট্রান্সফর্ম করব, ওয়েন উই আর গোয়িং টু ট্রান্সফর্ম আ সেন্টেন্স টু অ্যানাদার, ওয়ান থিং হ্যাজ টু বি কেপ্ট ইন মাইন্ড, অ্যান্ড দ্যাট ইজ, সেটা কী না, তোমরা কখনোই একটা বাক্য থেকে যখন অন্য বাক্যে যাচ্ছ, তার অর্থের পরিবর্তন করতে পারবে না। দের ইজ নো প্রভিশন অফ চেঞ্জিং দি মিনিং অফ আ সেন্টেন্স ওয়াইল উই আর ট্রান্সফর্মিং দেম। তাহলে আমরা ট্রান্সফর্মটা কী করব না, অনলি স্ট্রাকচার, গঠনের পরিবর্তন করব, কিপিং দ্য মিনিং আনচেঞ্জ, তাহলে অপরিবর্তনীয় রাখবো অর্থটা। সেম জিনিস কিন্তু প্রত্যেকটি ট্রান্সফরমেশনের ক্ষেত্রেই ঘটবে। তো দেখো কিছু ইম্পর্টেন্ট রুল, যেটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য ইউ নিড টু কিপ ইন মাইন্ড, ইউ নিড টু রিমেম্বার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার একটু পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখবে। বলছে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে, তবে তা ইন্টারোগেটিভ করতে হলে অবশ্যই নেগেটিভ ফর্মে রূপান্তরিত করতে হবে, এবং একই রকমভাবে নাবাচক থাকলে হ্যাঁবাচকে পরিবর্তন করতে হবে। তাহলে যে জিনিসটা আমাদের প্রথম আমি উল্লেখ করলাম, দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু রিমেম্বার ভেরি ওয়েল, সেটা কি না, যদি না অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি একটা বাক্য অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচকে থাকে, তাহলে অন্যটা অবশ্যই নাবাচক হবে, আবার একই রকমভাবে যদি একটা নাবাচকে থাকে, দেন দ্য আদার উইল বি ডেফিনেটলি ইন দি অ্যাফার্মেটিভ ফর্ম। দেখো এখানে একটা ছোট্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, দে প্লে ক্রিকেট, তাহলে এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি কী হবে, ডু দে নট প্লে ক্রিকেট, তাহলে দেখো ইট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ ইন অ্যাফার্মেটিভ, বাট ইন্টারোগেটিভ যখন করেছি ইট হ্যাজ বিকাম নেগেটিভ।
আবার পরেরটা দেখো, সি ডাজ নট লার্ন অ্যারাবিক, সে অ্যারাবিক শেখে না, আরবি শেখে না। আবার পরেরটা দেখো, ডাজ সি লার্ন অ্যারাবিক, তাহলে পরেরটা আবার হয়ে গেছে অ্যাফার্মেটিভ। সো দিস থিং হ্যাজ টু বি, দিস রুল হ্যাজ টু বি কেপ্ট ইন মাইন্ড, যে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করবো অ্যান্ড নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করবো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে। লুক অ্যাট দি সেকেন্ড রুল, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যটি যদি না বাচকে পরিবর্তন করতে হয় তবে অবশ্যই মনে রাখতে হবে, মনে করো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা আমি না বাচকে পরিবর্তন করব, তাহলে সেক্ষেত্রে দুটো জিনিস খুব ভালো করে মনে রাখবে, যে সাবজেক্টে যদি নাউন হয় তাহলে নটটি সাবজেক্টের পূর্বে বসবে, তাহলে সাবজেক্ট অর্থাৎ বাক্যের যে কর্তা সেটা যদি নাউন হয় তাহলে সেটির ক্ষেত্রে নট কিন্তু সাবজেক্টের পূর্বে বসবে। দেখো আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, ডিড নট রাহুল ওয়াচ দ্য মুভি, রাহুল দিস ইজ দ্য সাবজেক্ট, রাহুল সাবজেক্ট, তো রাহুল একটা নাউন, সো রাহুলের ক্ষেত্রে দেখো এই নটটা কিন্তু রাহুলের পূর্বে বসছে। ডিড অবশ্যই আমরা জানি যে ইন কেস অফ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইট বিগিনস উইথ অ্যান অক্সিলিয়ারি ভার্ব, তাহলে ডিড তো প্রথমে বসবেই বা অক্সিলিয়ারি প্রথমে বসবেই, কিন্তু নট কোথায় বসবে তার নিয়ম কিন্তু আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম, যে যদি কোনোভাবে দেখো যে সাবজেক্ট নাউন আছে, ইফ দ্য সাবজেক্ট ইজ দ্য নাউন তাহলে কিন্তু সাবজেক্টের সেই নটটি সাবজেক্টের পূর্বে বসবে। আবার দেখো পরেরটাও একই, আর নট আওয়ার কাজিনস কামিং টুডে, তাহলে আওয়ার কাজিনস এটাও কিন্তু একটা সাবজেক্ট এবং এটা নাউনে আছে। সো ডেফিনেটলি এই নটটা কিন্তু নাউন এর পূর্বেই বসেছে। আবার পরেরটা দেখে নাও, বাক্যের সাবজেক্টটি যদি প্রোনাউন হয় তাহলে একই রকমভাবে আমি যদি একটু পরিবর্তন করি, ইফ দ্য সাবজেক্ট ইজ আ প্রোনাউন তাহলে নটটা কিন্তু সাবজেক্টের পরে বা প্রোনাউনের পরে বসবে। দেখো আর দে নট সিরিয়াস, আর দে নট সিরিয়াস, তাহলে দে ইটস এ প্রোনাউন, তো নটটা দেখো নটটা কিন্তু অক্সিলারির থেকে আলাদা হয়ে গেছে এবং সেটা বসছে কোথায়, আফটার দি প্রোনাউন। একই রকমভাবে পরেরটা দেখো, ডু ইউ নট লাইক কফি, তাহলে ডু ইজ দ্য অক্সিলারি, ইউটা হচ্ছে প্রোনাউন, তাই নটটা কিন্তু প্রোনাউনের পরে বসছে, তাহলে নাউন আর প্রোনাউনের মধ্যেই পার্থক্যটা মনে রাখবো। তিনের দাগে লুক অ্যাট দ্য নেক্সট রুল, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার বাধ্যতামূলক। কেন এই কথাটা বলছি আমি পরে আসছি। তাহলে অক্সিলিয়ারি ভার্ব আমরা জানি দুরকম ভার্ব হয় মেনলি, একটা মেন ভার্ব আর একটা অক্সিলিয়ারি ভার্ব, তো সেই অক্সিলিয়ারি ভার্ব তার ব্যবহার কিন্তু এখানে একদম ম্যান্ডেটরি, ইউ মাস্ট ইউজ অ্যান অক্সিলিয়ারি ইন অর্ডার টু কনভার্ট অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স টু অ্যান ইন্টারোগেটিভ। তাহলে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে গেলে অক্সিলিয়ারি ভার্ব বাধ্যতামূলকভাবে কিন্তু ব্যবহার করতে হবে। এবার আমরা কিন্তু ট্রান্সফরমেশনের রুলগুলো এক এক করে দেখার চেষ্টা করব। বলছে ইফ অক্সিলারি ভার্ব অ্যাভেলেবল, মনে করো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়েছে, প্রথম রুল দেখো, লুক অ্যাট দ্য ফার্স্ট রুল, মনে করো একটা বাক্য দিয়েছে, আমি যদি প্রথম এক্সাম্পলের রুলটা দেখি, আই শ্যাল ফাইন্ড ইট আউট, দেখো দেখি বাক্যের মধ্যে অক্সিলারি আছে কি না, ইফ দের ইজ অ্যান অক্সিলারি অর নট, নিশ্চয়ই তোমরা খুঁজে পেয়েছো, শ্যাল ইট ইজ অ্যান অক্সিলারি ভার্ব, তাহলে যদি অক্সিলারি ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাভেলেবেল থাকে বা মজুদ থাকে বা সেটা উপস্থিত থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু তেমন কোনো পরিশ্রম নেই, আমাদের কোনো হেডেক নেই, আমরা কি করব কেবলমাত্র আমি যেমনটি বলেছিলাম যে হ্যাঁবাচক হলে নাবাচক, নাবাচক হলে হ্যাঁবাচক করব, তেমনটি করব এবং সে অক্সিলারিটাকে প্রথমে নিয়ে চলে আসবো। তাহলে স্যাল আইটা যেহেতু প্রোনাউন রয়েছে তাই নটটা পরে বসলো, স্যাল আই নট ফাইন্ড ইট আউট। লুক অ্যাট দ্য নেক্সট এক্সাম্পল, দে ক্যানট ট্রাভেল অ্যালোন, দে ক্যানট ট্রাভেল অ্যালোন, তাহলে এখানে অক্সিলারি আছে না নেই, ডেফিনেটলি আছে, ক্যান ইটস এ মডেল অক্সিলারি, তাহলে ক্যানটা প্রথমে চলে এলো আর নটটা এখানে যেহেতু ছিল অ্যাজ ইট ওয়াজ অলরেডি অ্যাভেলেবেল, ইট ওয়াজ ইন দি নেগেটিভ ফর্ম, তাই এটা আমাকে অ্যাফার্মেটিভ করতে গেলে নটটা বাদ দিতে হবে। সো ক্যান দে ট্রাভেল অ্যালোন, লুক অ্যাট দ্য সেকেন্ড রুল, রুল টু, বলছে ইফ অক্সিলারি ভার্ব নট অ্যাভেলেবেল, দেখো আমি কেন বললাম যে অক্সিলারি ভার্ব ব্যবহার করা বাধ্যতামূলক, একটা রুলে আমি কিছুক্ষণ আগেই তোমাদের বলছিলাম দ্যাট ইউ মাস্ট ইউজ অ্যান অক্সিলারি ইন অর্ডার টু ফর্ম অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, কেন বলছিলাম, তাহলে এখানে রয়েছে কি, যদি অক্সিলারি ভার্ব অ্যাভেলেবেল না থাকে, বলছে যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে
সেটা কোন কোন দুটো টেন্সের ক্ষেত্রে পসিবল? কেবলমাত্র প্রেজেন্ট ইন্ডিফিনাইট আর পাস্ট ইন্ডিফিনাইট। এই মুহূর্তে আমি তোমাদের রুলগুলো লিখিনি, বাট আই হোপ ইউ রিমেম্বার, তোমরা টেন্স ভালো করেই পড়েছো এবং জানো। তো প্রেজেন্ট ইন্ডিফিনাইট আর পাস্ট ইন্ডিফিনাইটের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো অক্সিলারি ব্যবহার করি না, সেক্ষেত্রে ডাইরেক্ট সাবজেক্টের পর মেন ভার্ব ব্যবহৃত হয়। তো এই দুটো টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভে দেখি কি না কোনো অক্সিলারি থাকে না, কিন্তু আমরা এখানে দেখছি কি, আমি আগেই বলেছি, আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট ইউজ অফ অক্সিলারি ইজ এ মাস্ট, এটা ব্যবহার করতেই হবে। আবার এখানে নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো না ডু ডাজ ডিড এগুলো ব্যবহার করে ইন্টারোগেটিভ করব, এবং নট যোগ করতে বা বাদ দিতে সেটা তো আমরা বুঝতেই পারছো। দেখো নোট বিলো বলতে বিশেষ দ্রষ্টব্য করে আমি লিখে দিয়েছি প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ, আর পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ডিডের ব্যবহার হবে। আমরা একটু উদাহরণ দেখে নিই, বলছে মিস্টার ঘোষ প্রেজ টু গড, ভালো করে দেখো মিস্টার ঘোষ প্রেজ টু গড, তাহলে এখানে ডাইরেক্ট সাবজেক্টের পর কী হয়েছে না দের ইজ এ ইউজ অফ মেন ভার্ব প্রেজ, তাহলে এখানে নেই অক্সিলারি। তাহলে আমি বলেছি অক্সিলারি না থাকলে তিনটা অক্সিলারি মনে করবো ডু ডাজ আর ডিড। তো এই বাক্যটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইন্ডিফিনাইট, এবং বাক্যের মধ্যে এস যোগ রয়েছে, তার মানে এখানে ডাজ হবে। সো ডাজ নট মিস্টার ঘোষ, আবার দেখো এই অক্সিলারির পরেই নট বসলো কেন না, মিস্টার ঘোষ হচ্ছে একটা নাউন। তাহলে প্রত্যেকটা নিয়ম যেটা আমি আগেই আলোচনা করলাম, দিস রুলস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রান্সফর্মিং অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ ওয়ান, সো ডু রিমেম্বার দেম ভেরি কেয়ারফুলি ইফ ইউ আর ইন্টারেস্টেড টু ডু দেম পারফেক্টলি, সো ডু রিমেম্বার দেম। সো ডাজ নট মিস্টার ঘোষ প্রে টু গড, সঞ্জয় থ্যাংক হিম ফর ইজ হেল্প। তাহলে সঞ্জয় থ্যাংক, থ্যাংক বলতে পাস্ট ইন্ডিফিনাইট, তাহলে সেক্ষেত্রে ডির ব্যবহার হচ্ছে, তাহলে ডিড নট সঞ্জয় থ্যাংক হিম ফর ইজ হেল্প। উই হোস্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অন রিপাবলিক ডে, তাহলে ডু উই কেন ডু না, প্রথমে দেখতে পাচ্ছি ইট ইজ ইন দি প্রেজেন্ট ইন্ডিফিনাইট, এবং সেটাও কি না ভার্বের শেষে এস বাই এস নেই, তার মানে বুঝতেই পারছি এটা অবশ্যই ডু হবে। তাহলে ডু উই নট হোস্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অন রিপাবলিক ডে। লুক অ্যাট দি নেক্সট রুল, আই হোপ ইউ আন্ডারস্টুড দি আর্লিয়ার রুলস, নাও লেটস মুভ ফরওয়ার্ডস টু দি নেক্সট রুল। বলছে নেভার, বাক্যের মধ্যে যদি নেভার থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে সেক্ষেত্রে নেভারটা অবশ্যই এভারে রিপ্লেস হয়ে যাবে। দেখো লেখা আছে ইন দিস কাইন্ড অফ ট্রান্সফরমেশন নেভার ইজ অলওয়েজ রিপ্লেসড উইথ এভার। এক্সাম্পল, লুক অ্যাট দি এক্সাম্পলস, আই ক্যান নেভার ফরগেট ইউর কাইন্ডনেস, আই ক্যান নেভার ফরগেট ইউর কাইন্ডনেস, তাহলে প্রশ্নচিহ্ন যখনই করবো ক্যান আই এভার ফরগেট ইউর কাইন্ডনেস, অক্সিলারি ছিলই ক্যান, আগে নিয়ে চলে এলাম ক্যান আই, নেভার এর জায়গায় এভার। দে উইল নেভার বি কাইন্ড টু দি পুয়ার, দে উইল নেভার বি কাইন্ড টু দি পুয়ার, তাহলে উইল দে এভার বি কাইন্ড টু দি পুয়ার, খুব সহজ। লুক অ্যাট দি নেক্সট রুল, রুল ফোর, নাথিং ইজ রিপ্লেসড উইথ এনিথিং। অ্যাসার্টিভ সেন্টেন্সে কী বলছে, নাথিং ক্যান সেভ হিম নাও, ক্যান এনিথিং সেভ হিম নাও, তাহলে নাথিং ক্যান সেভ হিম নাও, ক্যান এনিথিং, তাহলে নাথিংটা এনিথিং এ রিপ্লেস হয়ে যাচ্ছে। নাথিং এনকারেজেস হার এনি মোর, ডাজ এনিথিং এনকারেজ হার এনি মোর, কেন ডাজ এলো না, লুক অ্যাট দি সেন্টেন্স, দুয়ের দাগে যদি তুমি বাক্যটা দেখো এখানে কোনো প্রকার অক্সিলারি নেই, তাই বাক্যে যেহেতু এস বাই এস রয়েছে আমাকে ডাজ আনতে হয়েছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের জন্য। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। রুল ফাইভ বলছে এভরিবাডি, এভরি ওয়ান, অল, এই ধরনের শব্দগুলো যদি বাক্যে থাকে সেক্ষেত্রে হু প্লাস ডোন্ট ডাজন ডিডন্ট এভাবে হয়, আর যদি নো বডি, নো ওয়ান, নান এই ধরনের থাকে তাহলে হু এর পর বাকি এই ডোন্ট ডাজন বা ডিডন্ট হয় না, তারপর বাক্যটা ব্যবহার হয়। তো এক্সাম্পলগুলো দেখো, এভরি ওয়ান লাভস হিস মাদারল্যান্ড, তাহলে আমি দেখেছি ওপরে নিয়মে কী লেখা রয়েছে, প্রথমেই বসবে হু হয়ে গেল, লাভস মানেই দেখতে পাচ্ছ বাক্যে ভার্বের মধ্যে এস বাই এস রয়েছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট ফর্ম, তাই ডাজ নট, ডাজ নট, আমি বলেছি ডু নট, ডাজ নট বা ডিড নট, তাহলে হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, অল ডিমান্ডেড ফ্রিডম, তাই তো, তাহলে অল আবার সেই উপরের নিয়ম, হু ডোন্ট ডাজন ডিডন্ট, তাহলে অল ডিমান্ডেড পাস্ট ফর্ম, তাই ডিড নট হয়ে গেল, হু ডিড নট ডিমান্ড ফ্রিডম, ঠিক আছে। আবার দেখো এবার আমরা সেকেন্ড রুলে আসি, নো বডি, নান বা নো ওয়ান,
সেক্ষেত্রে কিন্তু ওই ডোন্ট ডাজন্ট বা ডিডেন্ট এদের ব্যবহার নেই। নো বডি প্রেফার্স টু ডাই ইয়াং, নো বডি প্রেফার্স টু ডাই ইয়াং, কেউই অল্প বয়সে মারা যেতে চায় না। হু প্রেফার্স টু ডাই ইয়াং, নো বডির জায়গায় শুধু হু লিখে দেবো, আর কিছু দরকার নেই। নাম এক্সপেক্টেড সাচ এ ক্রুড রিয়েলিটি, হু এক্সপেক্টেড সাচ এ ক্রুড রিয়েলিটি, তাহলে নো বডি নান বা নো ওয়ান এর ট্রান্সফরমেশন আরও সহজ, কারণ এক্ষেত্রে ডোন্ট ডাজন্ট বা ডিডেন্ট এগুলো ব্যবহারের কোনো প্রয়োজনীয়তা নেই। অনলি ইফ ইউ রিপ্লেস নো বডি নান নো ওয়ান উইথ হু দে আর ভেরি পারফেক্টলি ট্রান্সফর্মড ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। লুক অ্যাট দি ফাইনাল রুল, বলছে দেয়ার ইজ নো, কোনো ব্র্যাকেটে লেখা আছে প্রয়োজন নেই, ইট ইজ নো, ইজ দেয়ার এনি আছে কি প্রয়োজন, এই ধরনের বাক্য যদি থাকে যেখানে বাক্যটা শুরু হচ্ছে দেয়ার ইজ নো, ইট ইজ নো এরকম দিয়ে, তাহলে সেক্ষেত্রে তার ট্রান্সফরমেশন অবশ্যই করতে হবে ইজ দেয়ার এনি দিয়ে। যেমন দেখো দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল হিয়ার, এখানে এই নিয়মের কোনো প্রয়োজন নেই, এই আইনের কোনো প্রয়োজন নেই, তাহলে ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল হিয়ার, বোঝা গেল? তাহলে দেয়ার ইজ নো এটাকে আমি রিপ্লেস করে দিলাম ইজ দেয়ার এনি দিয়ে। আবার দেখো ইট ইজ নো ইউজ অফ ওয়েস্টিং মানি ফর দিস বিজনেস, তাহলে ইট ইজ নো পর্যন্ত চেঞ্জ করে দাও, ইজ দেয়ার এনি বাকিটা একই রেখে দাও, এনি ইউজ অফ ওয়েস্টিং মানি ফর দিস বিজনেস। সো দিজ আর দি রুলস আই হ্যাভ এক্সকপ্টেড ফর ইউ, তোমাদের মনে হতে পারে যে এর বাইরে কি তাহলে কোনো রুল নেই, ডেফিনেটলি দের আর মেনি আদার রুলস, বাট সেগুলো তোমাদের আপাতত সেকেন্ডারি লেভেলের জন্য খুব একটা প্রয়োজনীয় নয়, তাই যেগুলো খুব প্রয়োজনীয় বা যেগুলো না পড়লেই নয়, যে ট্রান্সফরমেশনগুলো তোমাদের না শিখলেই নয়, সেই ধরনের ট্রান্সফরমেশনগুলোই আমি কিন্তু এখানে তুলে ধরেছি এবং বোঝানোর চেষ্টা করলাম। তো এগুলো ভালো করে পড়ো, ভালো করে বোঝার চেষ্টা করো, আমি কিছু এক্সাম্পলস দিয়েছি পাঁচটে, সেই এক্সাম্পলসগুলোকে প্র্যাকটিস করো, আমার মনে হয় যে এই ধরনের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ইউ ওন্ট হ্যাভ এনি ডিফিকাল্টিস। আচ্ছা, আরেক ধরনের খুব সহজ একটা ট্রান্সফরমেশন আমি এই এর সাথে একটু শিখিয়ে দিই তোমাদের বা আলোচনা করে দিই, একটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে অপটেটিভ, অ্যাসার্টিভ থেকে অপটেটিভ। আমরা একটু আগে যেটা দেখলাম ইট ওয়াজ ফ্রম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, নাও আই উইল জাস্ট টেল ইউ ব্রিফলি বিকজ দের দিস ইজ ভেরি ইজি এবং এর কোনো ডাইভার্স এরকম রুল নেই, আমরা খুব সংক্ষেপে এটা আলোচনা করে নিতে পারবো। তো দেখো অপটেটিভ আমরা আগেই জানি যে অপটেটিভ দু ধরনের হয়, একটা উইশ আর একটা প্রে, কিন্তু এর বাক্য যখন লিখি আমার মনে হয় তোমরা প্রত্যেকেই জানো যে মে এই শব্দটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই থাকে বা থাকাটা এটা কমন, অক্সিলারি মে ইজ কমন। প্রে আমরা কখন বলি, উইশ প্রে কখন বলি, অনলি ইফ রেফারেন্স টু গড, মনে করো কোনো একটা বাক্যে গডের রেফারেন্স রয়েছে, মে গড ব্লেস ইউ, মে গড গিভ ইউ মেন্টাল স্ট্রেংথ, তো এই ধরনের বাক্যগুলোকে কিন্তু মেনলি প্রেয়ের আন্ডারে রাখা হয়। তো এদের ট্রান্সফরমেশন খুব সহজ, একটু দেখে নাও তোমরা নিজেরাই পারবে করতে। বলছে মে ইউ লিভ লং, দেখো এখানে কি গডের রেফারেন্স রয়েছে তাই দেখো পাশে লিখে দিয়েছি উইশ, তো যখনই দেখলে যে দিস ইজ অ্যান উইশ সেন্টেন্স শুধুমাত্র লিখবো আই উইশ দ্যাট, আই উইশ দ্যাট, এইবার লেখার পর সাবজেক্ট প্লাস একটা উইল বা স্যাল এটা যোগ করবে, আই উইশ দ্যাট ইউ উইল লিভ লং। মে ইউ সাকসিড ইন লাইফ, মে ইউ সাকসিড ইন লাইফ, এটাও একটা উইশ, তাহলে আই উইশ দ্যাট ইউ উইল সাকসিড ইন লাইফ। লং লিভ আওয়ার লিডার, এক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে এক্ষেত্রে তো মে নেই, কিন্তু কিছু কিছু এরকম বাক্য রয়েছে যা মেন ভার্ব দিয়ে শুরু হলেও দে আর ক্যাটেগোরাইজড অ্যাজ অপটেটিভ সেন্টেন্স, কারণ এখানে একটা মনোবাঞ্ছা কথা বলা হচ্ছে, একটা আকাঙ্ক্ষার কথা বলা হচ্ছে। লং লিভ আওয়ার লিডার, আমাদের নেতা আরও দীর্ঘ, আমাদের নেতা দীর্ঘজীবী হোক, তাহলে এটা একটা উইশ সেন্টেন্স। এখানে কী করবো একই রকমভাবে, আই উইশ দ্যাট আওয়ার লিডার উইল লিভ লং, তাহলে একই ফর্ম্যাট করলাম, কিন্তু যে ক্ষেত্রে আমরা প্রে, প্রে ফর্ম্যাটটা একটু আলাদা। দেখো মে গড ব্লেস ইউ, সেক্ষেত্রে কী করবো আই প্রে দ্যাট, বাকি মে বাদ দিয়ে বাক্যের যে অংশটা সেটা তুলে নেব, আই প্রে দ্যাট গড ব্লেস ইউ, আই প্রে দ্যাট গড ব্লেস ইউ, মে গড স্পিড আপ ইউর রিকভারি, এটাও একটা দেখো গডের রেফারেন্স রয়েছে, সো ইট ইজ এ প্রে সেন্টেন্স, আই প্রে দ্যাট গড স্পিড আপ ইউর রিকভারি। তো আই হোপ যে অপটেটিভ থেকে অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ থেকে অপটেটিভ করতে তোমরা খুব সহজেই পারবে,
because these two rules will suffice. These two rules will suffice. Etcha besi dorkar nei, these are enough. Karon operative sentence ba assertive sentence thik operative tamon khub ekta guruttopurno noy, tobu ami tomader jonno ei dutu rule mention korlam. Asha kori tumra bujhte perecho. Ekhano koyekta rule koyekta example deya royeche practice er jonno. Do practice this. Asha kori tumra bujhte perecho. Thank you so much.